আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, তথ্য প্রযুক্তি মানে কি? ইনফরমেশনের আদান প্রদান, জ্ঞানের আদান প্রদান, তাই না? এখন সারা ওয়ার্ল্ড আপনার হাতের মুঠোয়। আপনি কোন বিষয়ে জানতে চান, আপনি গুগলে গিয়ে সার্চ করেন আপনার বিষয় সম্পর্কে বিস্তারিত, এবং একাধিক আপনি অল্টারনেটিভ বিভিন্ন ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। জ্ঞান অর্জনের জন্য, নিজেকে সমৃদ্ধ করার জন্য যে কোনো সাবজেক্টে আপনি কোরআন বলেন, হাদিস বলেন, সাহিত্য বলেন, আলোচনা বলেন, আপনি যে কোনো একটা সামাজিক সাবজেক্ট বলেন, জ্ঞান অর্জনের একটি বিরাট সুযোগ এই তথ্য প্রযুক্তি। তারপরে নিজেকে আপডেট করা, নিজেকে আরো অগ্রসর করা, অল্প সময়ে কাজ সারা, যে কোনো বিষয় ইনফরমেশন তথ্য নিজের কাছে গ্যাদার করে রাখা, যে কাউকে দিতে পারা, মানে এক কথায় জ্ঞানের দ্বার অনেক অবারিত হয়ে গিয়েছে তথ্য প্রযুক্তির কারণে। এটা একটা বিরাট সুযোগ আমাদের জন্য। পাশাপাশি মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন, আপনি নীলফামারি থেকে আফ্রিকা, আমেরিকা, লন্ডন, তারপরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বন্ধু আপনি বানাইতে পারেন, আপনি সহজে মানুষকে আপন করতে পারেন, সহজে মেসেজ আদান প্রদানের মাধ্যমে তার সাথে আপনি একটা সংযুক্ত থাকতে পারেন, আপনার মেসেজ পেতে পারেন, তাকেও মেসেজ দিতে পারেন। আপনি সুন্দর সুন্দর একটা হাদিস, একটা কোরআনের বাণী কিংবা আপনার ভালো দায়িত্বশীল যে ভিডিওগুলো, বক্তব্যগুলো আপনি ইজিলি অন্যকে শেয়ার করে দাওয়াতি কাজ করতে পারেন। দাওয়াতি কাজ এখন আরো অনেক বেশি সহজ হয়ে গিয়েছে এই তথ্য প্রযুক্তি আসার কারণে। তবে এটার উপরে ফুল নির্ভরশীলতা আসলে আবার আমরা পঙ্গু হয়ে যাব। এটা একটা দিক, মানে মূল দাওয়াতি কাজ হলো ব্যক্তিগতভাবে ফিজিক্যালি গিয়ে ইউনিটের উদ্যোগে, ব্যক্তির উদ্যোগে, পরিবারের উদ্যোগে এটা ঠিক রেখে অতিরিক্ত হিসাবে, বোনাস হিসাবে আমরা যদি এই প্রক্রিয়াটাও মেনটেন করি, তাহলে আমাদের দাওয়াত অনেক অনেক বেশি বিস্তৃত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সহজেই অনেক মানুষকে আমাদের সাথে ইনক্লুড করে ফেলতে পারবো, আমরা অনেক মানুষের সাথে সংযুক্ত হয়ে যেতে পারবো। এই জন্য দাওয়াতি কাজে এটাকে ব্যবহার করতে হবে। সোশ্যাল সার্ভিস দেওয়ার জন্য অনেক সময় বেশ সময় লাগে, এইটা একটা নেটওয়ার্ক আমরা গড়ে তুলতে পারি। এই যে বললাম ব্লাডের একটা নেটওয়ার্ক গড়ে তুলেন, হেলথের একটা নেটওয়ার্ক গড়ে তুলেন, এরকম আরো বিভিন্ন ইনফরমেশন একটা নেটওয়ার্ক, আপনার তথ্য সেবা নামে আপনি একটা তথ্য সেবা করেন। যে কোনো বিষয়ে মানুষ ফোন করলে এরা খোঁজ খবর, চাকরি কিংবা ধরেন ভালো ব্যবসা, কিংবা ধরেন আপনার কোথায় গেলে কি শেখা যায়, কিংবা ধরেন আপনার বিভিন্ন কোর্স কারিকুলাম গুলো, আপনার এখানে একটা নোট থাকলো, দুজন তিনজনকে দায়িত্ব দিলেন, যেটা তাদের সাংগঠনিক কাজ, দেখবেন যে এর মাধ্যমে জেলায় বহু মানুষ উপকৃত হবে এবং বহু মানুষ আমাদের সাথে ইনক্লুড হয়ে যাবে। একটা তথ্য সেবা সেন্টার গড়ে তুলতে পারেন, একটা হেলথ সেন্টার গড়ে তুলতে পারেন অনলাইনে, একটা ব্লাড সেন্টার গড়ে তুলতে পারেন অনলাইনে। তাহলে এটা আমাদেরকে আমাদের নিয়মিত কাজের পাশাপাশি অতিরিক্ত আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে এই তথ্য সেবাগুলো। এভাবে আমরা দাওয়াতকে, জনসেবাকে, মানব সেবাকে ব্যাপক ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ আমাদের হাতে এসেছে। আমাদের বক্তব্যগুলোকে, আমাদের সাহিত্যগুলোকে আমরা চাইলে পুরো একটা লাইব্রেরি আমরা মানে যে কাউরে দিয়ে দিতে পারতেছি, জাস্ট একটু পেস্ট করে কপি করে আমি দিয়ে দিতে, ডাউনলোড করে দিয়ে দিতে পারতেছি, কোনো একটা বইয়ের একটা অংশ দিয়ে দিতে পারতেছি, কত সুন্দর পুরো তাফিম দিয়ে দিতে পারতেছি, একটা তাফিম কেন হবে, পুরো তাফিমের সেটই তাকে দিয়ে দিতে পারতেছি। তাহলে এইগুলো যদি আমরা জানা রাখি, জেনে রাখতে পারি, তাহলে এটা আমাদের জন্য কাজে লাগবে, এটা হলো একটা কথা। কিন্তু যেটা নেগেটিভ কথা সেটা হলো এখানে অনেক নোংরা জিনিসও আছে। এখন বিশেষ করে বাসা বাড়িতে আপনারা ছেলে মেয়ে বাচ্চাদেরকে এই সব ক্ষেত্রে খুব অ্যালার্ট থাকবেন যে তারা যেন এগুলোকে ব্যবহার করে নিজেদের চরিত্র ধ্বংস করে না ফেলে, সময় নষ্ট করে না ফেলে, পড়ালেখা থেকে বিমুখ হয়ে না যায়, ব্যালেন্সড করে যদি এটা না করেন তাহলে এটা হিতে বিপরীত হয়ে যাবে। ইভেন আপনারাও তাকওয়ার গুণে গুণান্বিত আমরা না হই, সজাগ না থাকি, অ্যাওয়ার না থাকি, আমরাও যে ক্ষতিগ্রস্ত হব না এটার কোনো গ্যারান্টি নেই, ফলে বহু ধরনের বিভ্রান্তি তৈরি হইতে পারে এবং বহু ধরনের নেগেটিভ পরিস্থিতিও তৈরি হয়ে যেতে পারে, পারিবারিক অসন্তোষ তৈরি হয়ে যেতে পারে। এই জন্য এগুলো ব্যবহারের সময় আমরা যেন আল্লাহকে হাজির নাজির রেখে, আল্লাহর কাছে আমাদের জবাব দিই, কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছেন, এইটাই হলো মূল যোগ্যতা, মূল কোয়ালিটি। আল্লাহকে যদি আমরা ভয় করি তাইলেই শুধু এটা ব্যবহার করে আমরা অনেক উপকার করতে পারবো, আদার দেন এটার দ্বারা আমাদের ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই দিকটা সর্বমহলে খেয়াল রেখে আমরা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদেরকে আপডেট করব, ব্যক্তিগতভাবেও এবং আমাদের সংগঠনকে আপডেট করব, এবং এটাকে দাওয়াত এবং সোশ্যাল ওয়ার্কের একটা বিরাট মাধ্যম হিসেবেও আমরা, মূল মাধ্যম এটা নয় কিন্তু, এটা মনে রাখবেন, এটাকে আমরা অতিরিক্ত মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবো। মূল মাধ্যম আমাদের সরাসরি দাওয়াত,
ব্যক্তিগতভাবে ইউনিটির উদ্যোগে এবং সামষ্টিকভাবে আমাদের যে কাজ ওইটাই আমাদেরকে করতে হবে, আর এটা অতিরিক্ত বোনাস হিসেবে এটাকেও আমরা কাজে লাগিয়ে আমাদের দাওয়াতকে আমাদের সেবাকে আমরা জনগণের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে তার নিয়ামত, এগুলো তার নিয়ামত, এই যে তথ্য প্রযুক্তি, এই যে তথ্য সেবা, এই যে ইন্টারনেটের মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক এবং আবার খবর, মানুষের খবর সব কিছুকে অ্যাকোমোডেশন করার যে একটা সুযোগ তৈরি হয়েছে, আবার বিরাট বিভ্রান্তিরও সুযোগ তৈরি হয়েছে, গুজব বিভ্রান্তি বহু ধরনের ব্যাপার স্যাপার আছে, যাই হোক এগুলোর ব্যাপারে আপনারা সচেতন আছেন, সচেতন থাকবেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ইসলামী আন্দোলন সব দিক থেকে এগিয়ে আসছে, এগিয়ে থাকবে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ আমাদের হাতে ইনশাআল্লাহ, আমরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিব, সেরকম ভাবে আমরা সকলে গড়ে উঠবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।